সাথে আজকে শেয়ার করব একটা রান্নার রেসিপি, তো বেবি কর্ন ফ্রাই। তো ভাবলাম ঘরে রান্না করছি, সেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই রান্নাটা। তো তার জন্য চলে এসেছি, দেখো বেবি কর্ন এই যে বাজার দিকে নিয়ে এসেছি, আর এটা ছোটো ছোটো করে কেটে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ফ্রাই হবে। তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি, আর আদা রসুন বাটা, আর নুন নুন মশলা তো লাগছে। তো রান্নাটা তোমাদের তো নুন টুন তো লাগবে, রান্নাটা তোমরা যখন করবো তো দেখতেই পাবে। তো চলো এগুলো এখন কেটে তারপর আবার আসছি। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, বেবি কর্ন কাটা হয়ে গেছে। তো এটা দেখো আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি, এটা একটু 5 মিনিট মতো এটা একটু বয়েল হবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি এটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, সবে দিয়েছি এগুলো। এগুলো শুধু খেতেও খুব ভালোই লাগছে, খেলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এই রসুন কুচি, তারপর আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। তারপর দেখো এখানে আমি সস রেখেছি, এগুলো লাস্টে দেব। তো এই যে সাইডে একটু আওয়াজ হওয়ার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। তো দেখো এখানে আমি টমেটো সস, চিলি সস সব দিয়ে দিয়েছি। তো রান্নাটা ভালোই ইয়াম্মি হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লেগেছিল খেতে। তো দেখতে থাকো। বেবিকর্ন ফ্রাই বলতে গেলে ফ্রাই রেডি হয়ে এসছে, এটা আর একটু শোকাবে, আর একটু শুকনো শুকনো হবে, তারপর আমি এটা নামিয়ে নেব। সসগুলো আমি দিয়ে দিয়েছি, চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে, জল দিয়ে একটু শুকনো শুকনো হবে, আমি এটা নামিয়ে নেব। এটা শুধুও খেতে পারো, রুটি পাওয়ার সাথেও খুব ভালো লাগবে। দেখো আমার রেডি বেবিকর্ন ফ্রাই, এই যে খুব একটা শুকনো হয়নি, আবার একটু ঘন ঘন হয়েছে। তো এরকম করেই আমি করেছি। তো এটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো রান্নাটা, তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই রান্নাটা তোমরা চাইলে করতে পারো, আমার মনে হয় খুবই ভালো লাগবে খেতে। আমি তো এটা মানে ভাজার পর খেলাম, খুবই ভালো লাগলো, আর এটা খেয়ে দিয়ে আবার তোমাদেরকে বলছি তো কেমন হয়েছে, আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, একবার দেখবে করে, খুব ভালো লাগছে। এখন রিভিউ দেবে বেবি কর্ন, মিটির ফেভারিট, আগে আগে দোকান দিয়ে কিনে এনে দিতাম, এখন ঘরেই বানিয়ে দিলাম। কেমন? ভালো ভালো, ঝাল ঝাল হয়েছে? অল্প। ঠিক আছে, তো আবার নাও, বাই বলে দাও, গুড নাইট বলে দাও। বাই, গুড নাইট।